শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ম্যাট্রিচিং এর পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। প্রথমে ছড়ি চেয়ে নিচ্ছি, এই কারণে একটু সর্দি লেগেছে, যার কারণে ভয়েসটা একটু ব্যতিক্রম লাগতে পারে তোমাদের কাছে। তো যাই হোক, আমি তোমাদের কোনো শিক্ষক মুখলেসুর রহমান। তো আজকে আমি তোমাদের যে চতুর্থ শ্রেণীর যে অধ্যায় দুই, যোগ এবং বিয়োগ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তো একটা ভিডিওতে তো সব অঙ্ক শেষ করা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি 31 পৃষ্ঠা এবং যে তোমাদের 33 পৃষ্ঠার যে কিছু অঙ্ক আছে কিছু অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো আমি দেখতে পাচ্ছি এখানে 31 পৃষ্ঠার তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক প্রথমে আমরা আলোচনা করব, তারপর আমরা 33 পৃষ্ঠায় চলে যাব। তো খুবই সহজ অঙ্কগুলো দেখো, এখানে বলা হচ্ছে যে একটা ট্রেনে 2450 জন যাত্রী আছেন, একটা ট্রেনে, ঠিক আছে। তারা কোথায় আছে? ট্রেনে কতজন? 2450 জন। তারপরে বলছে যে একটা স্টেশনে 842 জন যাত্রী নেমে গেলেন। তাহলে তুমি বুঝতেই পারতেছ যে তোমার ট্রেনে যাত্রী ছিল এইটা, আর একটা স্টেশনে গিয়ে ট্রেনটা থামলো এবং সেখানে যাত্রী নেমে গেল। তার মানে কি? যাত্রী আমার কমে গেল না, তার মানে এখান থেকে এটা কি হবে? বিয়োগ হবে। আচ্ছা, তাহলে বিয়োগ করবার যেটা থাকলো সেটাকে আমরা কি বলি? অবশিষ্ট, ঠিক আছে। তারপরে দেখো, ওই স্টেশন থেকে নামার পরে আবার 798 জন নতুন যাত্রী উঠলেন, তাহলে এবার যাত্রী কি হবে? বেড়ে যাবে। তার মানে আমরা বুঝতে পাচ্ছি প্রথমে বিয়োগ করব এবং বিয়োগ করার পরে যে রেজাল্টটা বেরোবে তার সঙ্গে পরে আবার 798 আমরা যোগ করব, তাই না? আচ্ছা, তো দেখো এখানে তাই করেছি আমি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে প্রথমে সুন্দর করে তোমরা আমার মতো লিখে নিবা যে ট্রেনে যাত্রী আছেন, ট্রেনে যাত্রী আছেন, ঠিক আছে। তো ট্রেনে যাত্রী ছিল এইটা, তারপরে লিখবে স্টেশনে যাত্রী নেমে গেলেন। তাহলে নেমে যাওয়া মানে কি? কমে গেল, মানে বিয়োগ হয়ে গেল। তাহলে বিয়োগ হওয়ার পর যেটা থাকে সেটাকে আমরা কি বলি? অবশিষ্ট রইল। তাহলে ট্রেনে যাত্রী অবশিষ্ট রইল হচ্ছে এইটা। তারপরে ওই কথাটা আবার লিখবা যে ট্রেনে যাত্রী অবশিষ্ট রইল এতজন, তারপরে কি হয়েছিল? ওখান থেকে নতুন যাত্রী উঠেছিল। তো নতুন যাত্রী উঠলে কি হবে? যাত্রী আবার বেড়ে যাবে। তাহলে আমরা এটা কি করব? যোগ করব। তাহলে যোগ করলে হবে আমার 2406 জন। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এখন চলো পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তীটা অঙ্কটা বলেছিল দেখো যে রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। রাজীবের যে মা, তার মায়ের কাছে এই টাকাটা ছিল। বাজারে যাওয়ার আগে মানে পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও এত টাকা নিলেন, মানে রাজীবের আম্মার কাছে এই টাকাটা ছিল, পরে তার আম্মা বাজারে যাওয়ার আগে রাজীবের বাবার কাছ থেকে আরও টাকা নিলেন। তাহলে যদি ছোট করে বলি, মনে করো তোমার কাছে 10 টাকা আছে, এখন তুমি তোমার বাবার কাছ থেকে আরও 5 টাকা নিলা, তাহলে তোমার টাকা কি হলো? কমলো না বাড়লো? নিশ্চয় বাড়লো। তাহলে তুমি সহজে বলতে পারবা, স্যার আমার কাছে 15 টাকা হলো, মানে এটা কি করা হলো? যোগ করা হলো। ঠিক একইভাবে এটাও তাই, রাজীবের মায়ের কাছে এটা ছিল, তারপরে কি করলো? রাজীবের মা রাজীবের বাবার কাছ থেকে আরও এই টাকাটা নিলেন, তাহলে এই সংখ্যা দুটো কী হবে? যোগ হবে। তারপরে যে টাকা হলো সেই টাকা থেকে তিনি কি করলেন? 7830 টাকা বাজারে খরচ করলেন। এখন বলছে তার কাছে কত টাকা রইল। তাহলে আমরাও সুন্দরভাবে প্রথমে লিখে নিব, রাজীবের মায়ের কাছে ছিল এই টাকাটা, তারপরে লিখব রাজীবের বাবার কাছ থেকে নিলেন এই টাকাটা, তারপরে লিখব যে রাজীবের মায়ের মোট টাকা, ঠিক আছে। রাজীবের মায়ের মোট টাকা হলো, কথাটা লিখতে পারো যে রাজীবের মায়ের মোট টাকা হলো এখন কত? 9000 টাকা। আগে কত ছিল? 5580 টাকা, পরে রাজীবের বাবার কাছ থেকে নেওয়ার কারণে তার টাকা 9000 হয়ে গেল। তারপর আবার ওই লাইনটাই তুমি লিখো, ওই লাইনটাই তুমি আবার লিখো যে রাজীবের মায়ের কাছে মোট টাকা কত? 9000 টাকা। আর কেনাকাটায় তিনি ব্যয় করলেন, মানে খরচ করলেন 7830 টাকা। আর আমরা জানি যে খরচ মানে ব্যয় মানে বিয়োগ, তাহলে বিয়োগ করলে তার কাছে থাকলো আর 1170 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার আর একটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কটা, এই অঙ্কটা এখন নিয়ে আমরা আলোচনা করব।
তো এই অঙ্কটা হচ্ছে দেখো যে মা ও মেয়ে, এই দেখতে পাচ্ছ কেন ছবি দেওয়া আছে, তো মা এবং মেয়ে এই দুইজনের বয়স দেওয়া আছে 112 বছর, তার মানে এই বয়সটা হচ্ছে দুইজনের, মা এবং মেয়ে। তারপরে বলছে 10 বছর পূর্বে, মানে এখনকার কথা বলতেছে না, 10 বছর আগের কথা, 10 বছর আগে মেয়ের বয়স ছিল 27 বছর, মানে এখন কিন্তু 27 বছর না, বলতেছে 10 বছর আগে মানে পূর্বে, আর এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে। তো সবসময় মনে রাখতে হবে যে কারো বয়স যদি পূর্বের বয়স দেওয়া থাকে, মনে করো একটা উদাহরণ দিলাম যে তোমার পূর্বে মানে আজ থেকে 2 বছর আগে ছিল 8 বছর, মানে আমি তোমাকে বললাম যে আজ থেকে 2 বছর পূর্বে তোমার বয়স ছিল 8 বছর, তাহলে এখন কত হবে? নিশ্চয় 8 তো আর থাকবে না, কারণ আমি বলছি 2 বছর আগের কথা, তাহলে এই 2 বছরে তোমার বয়স কি বাড়েনি? বেড়েছে, 2 বছরই বেড়েছে। তাহলে এই 2 বছরে তো তোমার বয়স বেড়েছে, তাই না? কত বেড়েছে? ওই 2 বছরই তো বেড়েছে, কারণ আমি তোমাকে বলেছি 2 বছর আগে ছিল 8, তাহলে এখন কত? নিশ্চয় 10, তাহলে 8-এর সাথে 2 কী করলাম? যোগ করলাম। তার মানে শুধু এটুকু মনে রাখতে হবে যে পূর্বে যদি কোনো বয়স বলা থাকে, সেই বয়সকে যদি আমরা বর্তমানে আনতে চাই তাহলে যোগ করতে হয়, মনে থাকবে? পূর্বের বয়সটাকে বর্তমানে হিসাব করতে হলে যোগ করতে হয়। তো এটা এখানে বলেছিল দেখো যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27, তার মানে কি এই 27 এটা হচ্ছে 10 বছর আগের কথা বলেছে। এখন বলেছে মেয়ের বর্তমান বয়স কত, বর্তমান মানে এখন, এখনকার বয়স কত, তাহলে কি বললাম যে পূর্বে থেকে বর্তমানে আসতে হলে যোগ করতে হয়, তার মানে 10 আর 27 আমরা কী করবো? যোগ করব, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। তো দেখো এখানে আমি যেটা করার চাচ্ছি তোমাদেরকে, এই যে অঙ্কটা আমি করে ফেলেছি, তো প্রথম 1 নম্বরটা ছিল মেয়ের বর্তমান বয়স কত, তাহলে তুমি সুন্দরভাবে লিখে নিবা যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, আর এখন বর্তমান বয়সটা কত হবে? 27 যোগ 10, কারণ একটু আগে বললাম যে পূর্ব থেকে মানে পূর্বে থেকে যদি বর্তমানে আমরা ফিরে আসতে চাই তাহলে যোগ করতে হবে, এই হলো তোমার 37 বছর। তারপরে বলেছিল 2 নম্বরটা যে মায়ের বর্তমান বয়স কত, তো তোমার ডাকে বলা ছিল যে মা এবং মেয়ে এই দুজনের বয়স হলো 112 বছর, তাহলে এই বয়সটা তো মা এবং মেয়ের দুইজনের, তাহলে এখন এখান থেকে শুধু মায়েরটা বের করতে বলছে, তাহলে যেহেতু এই বয়সটা মা এবং মেয়ে দুইজনের, তাহলে এই বয়স থেকে মেয়েরটা বাদ দিলে তো মায়েরটা আমরা পেয়ে যাব, তাহলে মা ও মেয়ের বর্তমান বয়স হচ্ছে 112 বছর, আর 112 থেকে আমরা মেয়েরটা যদি বাদ দিয়ে দিই, এই যে মেয়ের বর্তমান বয়স 37, তাহলে লিখেছি মেয়ের বর্তমান বয়স 37, তাহলে দুইজনের বয়স থেকে একজনের বয়সটা বাদ দিলে আরেকজনের বয়সটা পাওয়া যায়, তাই না? এটাই তো নিয়ম। তো এখানে বয়স ছিল কয়জনার? দুইজনার। এখান থেকে মেয়ের বয়সটা বাদ দিলে আমরা মায়ের বয়সটা পেয়ে যাব 75 বছর। তারপরে প্রশ্ন করেছিল 8 বছর পরে বয়স কত মায়ের, তো এখন যদি 75 হয় তাহলে 8 বছর পরে বয়স কি বাড়বে না কমবে? তো না, বাড়বে, আর বাড়লে তো যোগ হবে, তাহলে 8 বছর পর মায়ের বয়স হবে, এখন ছিল 75, তার সাথে আরও যোগ হবে, 8 যোগ হবে, তাহলে আমরা পেয়ে যাব 8 বছর পরে তার মায়ের বয়স হবে 83 বছর। তো এই ছিল তোমাদের 31 পৃষ্ঠার সমাধান, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে নিয়ে যাব 33 পৃষ্ঠায়, খুবই সহজ অঙ্ক। তো এখানে বলছে দেখো যে একটা গুদামে কিছু বস্তা চিনি, কিছু বস্তা গম এবং কিছু বস্তা চাল আছে, ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে, তো বুঝতেই পারছো 3টা যোগ করলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। তারপরে 5 নম্বরটা বলছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এইটা থেকে এইটা বড়, তো তোমাকে বলেই দিচ্ছে যে এমন একটা সংখ্যা বের করতে বলছে যেটা এইটা থেকে এত বড়, তো বড় মানে কি? অবশ্যই সংখ্যাটা বড় হবে মানে বাড়বে, তাহলে এই দুটো যোগ করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। 6 নম্বরটা বলেছে 6, 4, 8, 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তো এই যে পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, এখন কী বিয়োগ করতে হবে এখানে বলে দিছে তোমাকে যে এই যে অঙ্কগুলো দিয়ে দিচ্ছে 4টা অঙ্ক 6, 4, 8, 0 এই অঙ্কগুলো বা সংখ্যা প্রতীক যেটা আমরা বলি, এই সংখ্যা প্রতীকগুলো ব্যবহার করতে হবে, ব্যবহার করে তোমাকে একবার
বৃহত্তম সংখ্যা সাজাতে হবে এবং আরেকবার ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে হবে। এগুলো আমরা শিখেছি প্রথম অধ্যায়ে। তো গঠিত বৃহত্তম সংখ্যা লিখে আমরা বড় আকারে সাজাবো, তারপরে ক্ষুদ্রতম গঠিত ক্ষুদ্রতম সংখ্যা লিখে আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো, সাজানোর পরে যেটা হবে সেখান থেকে আমরা এটা বিয়োগ করব। তো চলো অঙ্কটা আমি করি, তাহলে ভালো বুঝতে পারবা। তো এটা ছিল আমাদের এই অঙ্কটা, তিনটা অঙ্ক, এই যে গুদামে যে অঙ্কটা ছিল নাম্বার 4। তো আমরা কী লিখবো? প্রথমে এইভাবে সুন্দরভাবে লিখবো যে গুদামে চিনি আছে এত বস্তা, গুদামে গম আছে এত বস্তা, গুদামে চাল আছে এত বস্তা। তারপরে তিনটা আমরা যোগ করে সুন্দর করে লিখবো যে ওই গুদামে মোট জিনিস আছে 32,955 বস্তা। হয়ে গেল। 5 নম্বরটা বলেছিল এমন একটা সংখ্যা নির্ণয় করো, মানে সংখ্যা বের করতে বলেছিল, তাই লিখেছি সংখ্যাটি সমান, যেহেতু বলেছে যে এইটা থেকে 500 বড়, তাহলে এটা থেকে 500 বড় মানে কি 500 যোগ হবে, এটা হয়ে গেল। 6 নম্বরটা বলেছিল যে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে, তাহলে তোমার ওখানে ছিল কত কত, 6, 4, 8, 0, ঠিক আছে। তো প্রথমে একটা বড় আকারে সাজিয়ে নিবা, তাহলে প্রথমে 8 হবে, তারপরে 6 হবে, 4, তারপরে 0। যেহেতু বৃহত্তম সংখ্যা মানে কি যে বড় থেকে ছোটর দিকে যাবে, আর ক্ষুদ্রতম সংখ্যা বললে ছোট থেকে বড়র দিকে যাবে, ধরো তাই করা আছে এখানে। তাহলে যেহেতু সংখ্যা দুটো হয়ে গেল, তখন এই দুটা কী করতে বলছে আমাদেরকে, পার্থক্য মানে বিয়োগ করতে বলছে। দেখো আমরা বিয়োগ করেছি, ঠিক আছে। তো মনে রাখতে হবে বৃহত্তম সংখ্যা বললে বড় থেকে ছোট সাজাতে হবে। দেখো প্রথমে বড় কিন্তু 8, তার চেয়ে ছোট কিন্তু 6, তার চেয়ে ছোট কিন্তু 4, তার চেয়ে ছোট কিন্তু 0। দেখো আস্তে আস্তে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, আর এটা কিন্তু ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে 0 তো ছোট, 0 কেন আগে আসলো না? তো সবসময় মনে রাখতে হবে 0 কখনো সামনে লেখা লিখতে হয় না, লেখা যায় না, এর জন্য আগে 4কে নিয়ে তারপর 0কে বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর 2টা অঙ্ক আছে তোমার, 7 এবং 8। তো ওই 2টা অঙ্ক আমরা করব এখন। এখন আমরা এই 2টা অঙ্ক করবো, 7 নম্বর এবং 8 নম্বর। তো অঙ্কগুলো বোঝার চেষ্টা করি আগে। তো এখানে বলছে দেখো যে 56,806-এর সাথে কত যোগ করলে, মানে কোন সংখ্যা যোগ করলে এই 64,932 হবে। আমি তোমাকে আগে প্রথমে একটা ছোট সংখ্যা দিয়ে বোঝাই, তাহলে ভালো বুঝতে পারবা। এখানে বলছে যে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে এইটা হবে, এটা বলেছে তোমাকে, তাই না? আচ্ছা, তো আমি একটা ছোট সংখ্যা দিয়ে প্রথমে বলি। মনে করো আমি তোমাকে এখানে দেখাচ্ছি, মনে করো আমি তোমাকে বললাম যে 8 একটি সংখ্যা, ঠিক আছে। এই 8-এর সাথে কত যোগ করলে 10 হবে, ঠিক আছে। 8-এর সাথে কত যোগ করলে, এই কথাটা তোমাকে বললাম যে 8 সংখ্যাটির সাথে কত যোগ করলে 10 হবে। তুমি খুব সহজে বলে দেবা, স্যার 8-এর সাথে আমি যদি 2 যোগ করি তাহলে 10 চলে আসবে। হ্যাঁ অবশ্য, একদম সত্য কথা, একদম মিথ্যা কথা না। তাহলে তোমাকে বুঝতে হবে এই 2 কই থেকে আসলো। সংখ্যা ছিল 8 আর 10, আর তোমাকে বলেছিলাম 8-এর সাথে কত যোগ করলে 10 হবে। তুমি অ্যান্সারটা দিয়েছো কি 2। তাহলে এই 2 কই থেকে আসলো? এই 10 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 2 আসে, ঠিক আছে। তো এখানেও ছিল সেই ব্যাপারটা, প্রশ্নে লেখা ছিল কত যোগ করলে। তো যখনই এইরকম কোনো প্রশ্ন থাকবে যে কত যোগ করলে, তখন তুমি বিয়োগ করবা। যদি বলে কত বিয়োগ করলে, তাহলে তুমি যোগ করবা, মানে যা বলবে উল্টা কাজ করবা। যদি বলে কত ভাগ করলে, তাহলে গুণ করবা। যদি বলে কত গুণ করলে, তাহলে ভাগ করবা, মানে কতর সাথে যে কথাটা থাকবে তার বিপরীত কাজ করতে হয়। তো সংখ্যাটি লিখে আমরা বিয়োগ করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তার মানে এইটার সাথে যদি এইটা যোগ করি তাহলে এটা আবার চলে আসবে। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা খুবই, তোমাদের যে 8 নম্বর অঙ্কটা আছে খুবই মজার একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা দিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে 3টা সংখ্যার যোগফল এত, মানে এই সংখ্যাটার মধ্যে 3টা সংখ্যার সমষ্টি আছে, মানে 3টা সংখ্যার যোগফল। তার মানে এখানে
যদি আমি টাকা দিয়ে বুঝাই তাহলে এই টাকাটা তিনজনের, এভাবে তুমি মনে রাখতে পারো যে এই টাকাটা হচ্ছে তিনজনের। তাহলে এখানে বলছে তিনটা সংখ্যার যোগফল, মানে এখানে তিনটা সংখ্যা মিলে এখানে এই সংখ্যাটা হয়েছে, মানে তিনটা সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে এই রেজাল্টটা আসবে। তাদের মধ্যে দুইটি সংখ্যা এইটা এবং এইটা, তার মানে এটা হচ্ছে এক নম্বর সংখ্যা, এটা হচ্ছে দুই নম্বর সংখ্যা। এখন তোমাকে বলেছে তৃতীয় সংখ্যাটি কত, মানে তিন নম্বর সংখ্যাটি কত। এখন যদি আমি টাকা দিয়ে তোমাকে বুঝাই তাহলে এই টাকাটা তিনজনের, তার মধ্যে এখানে দুইজনের টাকা দেওয়া আছে, এটা মনে করো প্রথম জন, এটা মনে করো দুই নম্বর জন, তাহলে তোমাকে বের করতে হবে তিন নম্বর জনের টাকাটা কত। তাহলে আমরা হিসাব কীভাবে করবো বলো তো? আমরা নিশ্চয় এইভাবে হিসাবগুলো করব যে এটা হচ্ছে প্রথম সংখ্যাটি আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি, ঠিক আছে? তো আমরা প্রথমে আগে এই দুটো সংখ্যা যোগ করে নিলাম, যোগ করে দেখলাম যে এই যে সংখ্যাটা বের হলো এটা হচ্ছে দুইজনের, মানে দুইটা সংখ্যার যোগফল। এখন তোমাকে বের করতে বলেছিল যে তিন নম্বর সংখ্যাটি কত। তো আমি তো জানি যে এই জায়গাতে তিনজনের আছে, কয়জনের? তিনজনের। তো তিনজনের ভিতর থেকে শুধু একজনেরটা বের করতে বলেছে, মানে তিন নাম্বার সংখ্যাটি। তো তিনজনের ভিতর থেকে যদি একজনের সংখ্যাটা বের করতে বলা হয়, মানে একটা সংখ্যা যদি বের করতে বলা হয়, তাহলে এখান থেকে নিশ্চয় দুইটা সংখ্যা বাদ দিতে হবে, বাদ দিতে হবে না? তো তাই করা হয়েছে। দেখো, মনে করো তুমি যে এটা প্রথম জনের টাকা, এটা দুই নম্বর জনের টাকা, আর এই টাকাটা হচ্ছে দুইজনের একসাথে, আর এখানে এটা কার টাকা ছিল? তিনজনের। তাহলে এই তিনজনের টাকা থেকে আমি যদি দুইজনের টাকা বাদ দিই তাহলে কিন্তু তিন নম্বর যিনি ছিলেন তার টাকাটা কিন্তু বের হয়ে আসবে, ঠিক আছে? আমি টাকা দিয়ে বুঝালাম। তাহলে আমরা কী করলাম, যে বুঝলাম কি, যে আমাকে বলেছে যে তিন নম্বর সংখ্যাটি কত, কিন্তু ওখানে তোমাকে এক জায়গায় দিয়ে দিছে তিনটা সংখ্যার যোগফল। তাহলে তিনটা সংখ্যার যোগফল থেকে আমি যদি দুইটা সংখ্যার যোগফল বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু একটা সংখ্যা আমাদের চলে আসবে, সেটাই হচ্ছে তিন নম্বর সংখ্যা। যেহেতু তোমার বইতে দেওয়া আছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, এই যে প্রথম সংখ্যা এইটা, দ্বিতীয় সংখ্যা এইটা, তাহলে এই দুটাকে যোগ করে এটা হয়েছে। এখন তিনটা সংখ্যার যোগফল ছিল এইটা, তাহলে এখান থেকে আমরা দুইটা সংখ্যার যোগফল কী করেছি? বিয়োগ করেছি। বিয়োগ করলে আমরা তিন নম্বর সংখ্যাটি পেয়ে যাব। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা। তো এই ছিল মূলত তোমাদের আজকের গণিত ক্লাসের ভিডিও। 31 পৃষ্ঠা এবং 33 পৃষ্ঠার কিছু অঙ্ক করালাম। নেক্সট ভিডিওতে বাকি যে অঙ্কগুলো আছে তোমার 9 থেকে 12, 33 পৃষ্ঠার এই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে তুমি ক্লাসটি শেয়ার করে দেবা, ঠিক আছে? তাহলে তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।